বিশেষ করে এই হসপিটাল কর্তৃপক্ষ এবং যারা ভুক্তভোগী তাদের বিভিন্ন অভিযোগ আমরা প্রাপ্ত হই। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে আমরা একটা বড় পরিসরে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। সেখানে অনেক দালাল আমরা তাদেরকে প্রথমত ধরতে সক্ষম হই, আটক করতে সক্ষম হই। তো বিভিন্ন বিচার বিশ্লেষণ করে আমরা 34 জনকে বিভিন্ন শাস্তির আওতায় নিয়ে এসেছি। এর মধ্যে 18 জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে, আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় জেল দিয়েছেন এবং 14 জনকে জরিমানা করেছেন। আপনারা জেনে থাকবেন যে এই ধরনের দালাল চক্র থেকে মুক্ত করার জন্য এই বিভাগীয় হসপিটাল নয় শুধু, আরও অন্যান্য যে হসপিটালগুলো আছে আমাদের সম্মানিত নাগরিকেরা যেন চিকিৎসা সেবা এবং যেটা হলো একটা মৌলিক চাহিদা বা মৌলিক বিষয় সেটা যেন নির্বিঘ্নে যেন পেতে পারে, এই জন্য আমরা আমাদের যে অভিযানটা সেটাকে বলবান রাখবো এবং এটাকে চলমান রাখবো।